হ্যালো বন্ধুরা ফুটবল বাণীর আরো একটা নতুন এবং এক্সক্লুসিভ এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত ইন্ডিয়ান ফুটবলের আরও কিছু ইম্পর্টেন্ট ট্রান্সফার আপডেটস আজকের এই ভিডিওতে তোমাদের সাথে এক এক করে শেয়ার করব তো প্লিজ বন্ধুরা ভিডিওটা একদমই স্কিপ না করে পুরোটা দেখো সমস্ত আপডেটগুলো ডিটেলে জানার জন্য যারা প্রথমবার আমাদের চ্যানেলে এলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ইন্ডিয়ান ফুটবলের এরকমই রেগুলার আপডেট সবার আগে পেতে তো চলো বন্ধুরা এখানে একদমই আর কথা বাড়াচ্ছি না সরাসরি আজকের মেন আলোচনায় যাওয়া যাক আজকের ভিডিওর সবথেকে প্রথমে যে আপডেটটা দিয়ে দেবো নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে নিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড এফসি তাদের উইঙ্গার রোমান ফিলিপোটিয়াক্স তার সাথে কিন্তু কন্ট্র্যাক্ট এক্সটেনশন করে নিয়েছে দেখো এবার কতটা যুক্তিযুক্ত এই কন্ট্র্যাক্ট এক্সটেনশনটা আমার তো মাথায় ঢুকছে না একে ৩৫ বছর হয়ে গেছে এই উইঙ্গারের তাছাড়া লাস্ট সিজনের পারফরমেন্সও একদমই খারাপ ছিল আঠেরোটা ম্যাচে মাত্র দুটো গোল আর দুটো অ্যাসিস্ট করেছিলেন রোমান ফিলিপোটিয়াক্স তাও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এই পঁয়ত্রিশ বছর বয়সী উইঙ্গারের সাথে কন্ট্র্যাক্ট এক্সটেনশন করেছে একটা সিজনের জন্য অর্থাৎ দু হাজার চব্বিশ সাল অবধি তিনি থাকছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতেই নর্থ ইস্ট চাইলে কিন্তু আরও অনেক বেটার ফুটবলারকে রাখতেই পারত জর্ডান উইলমার গিলের মতো ফুটবলারকে ছেড়ে দিল অন্যদিকে রোমান ফিলিপোটিয়াক্সের সাথে কন্ট্র্যাক্ট এক্সটেনশন করলো তোমাদের কি মতামত এই পুরো বিষয়ে অবশ্যই নিচে কমেন্টে জানিও আমার মতে অবশ্যই এটা একটা রং ডিসিশন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির তরফ থেকে এবার নর্থ ইস্ট থেকে যদি সরাসরি চলে যাই চেন্নাই নেপসির কথায় চেন্নাই নেপসি কিন্তু একদমই স্টেজ নেগোসিয়েশন করছে স্টিফেন এজের সাথে আগেই তোমাদেরকে জানিয়েছিলাম যে স্টিফেন এজের সাথে কিন্তু একটা স্ট্রং লিঙ্ক আপ হয়েছে ওয়েন কোয়েলে চেন্নাই নেপসির লাস্ট সিজনের ওয়েন কোয়েলের ক্লাবেই ছিলেন স্কটিশ প্রিমিয়ারশিপে কুইন্স পার্কে সেখান থেকেই স্টিফেন এজে কিন্তু জয়েন করতে চলেছেন চেন্নাই নেপসিতে অর্থাৎ খুব খারাপ কিছু না ঘটলে স্টিফেন এজে তোমরা চেন্নাই নেপসির জার্সিতে আবারও আইএসএলে কামব্যাক করতে দেখতে চলেছো উনত্রিশ বছর বয়সে এই নাইজেরিয়ান সেন্টার ব্যাক আমার তো পার্সোনালি দারুণ লাগতো যখন জামশেদপুর এফসিতে তিনি খেলতেন এবার আবারও তাকে আমরা চেন্নাইন এফসির জার্সিতে এবার দেখব তো দারুণ একটা খবর চেন্নাই এনএফসির ফ্যান্সরা কতটা এক্সাইটেড স্টিফেন এজেকে নিয়ে অবশ্যই নিচে কমেন্টে জানিও এরই সাথে চেন্নাই এন এফসি কিন্তু আরও একটা ডিল ডান করে নিয়েছে দারুণ একটা সাইনিং ইয়াং সুপারস্টার বলা যায় ব্যাঙ্গালুরু ইউনাইটেডের সুপারস্টার ইরফান ইয়াদাদকে এটা নিয়েও তোমাদেরকে জানিয়েছিলাম যে সাইনিং কমপ্লিট করতে পারে চেন্নাই এনএফসি যে কোনো মুহুর্তে এই মোমেন্টে কিন্তু ডিল ডান আই লিগ সেকেন্ড ডিভিশনে বেঙ্গালুরু ইউনাইটেডের হয়ে আটটা ম্যাচে এগারোটা গোল স্কোর করেছেন তো গোল মেশিন ইয়াং ট্যালেন্টেড ফুটবলার মাত্র বাইশ বছর বয়স তো চেন্নাইন এফসির মতো একটা ভালো ক্লাবে গিয়ে কিন্তু গেম টাইমে আশা করা যায় পাবেন এই ইরফান ইয়াদাদ এবং চেন্নাইন এফসি যদি ঠিকঠাকভাবে তৈরি করতে পারে ইন্ডিয়ান ফুটবলের জন্য কিন্তু একটা দারুণ খবর হতে পারে কারণ এই স্ট্রাইকারের মধ্যে কিন্তু দারুণ পোটেন্সিয়াল আছে এবং সেটা তিনি এর আগে দেখিয়েছেন এবার বড় মঞ্চে প্রমাণ করতে পারবেন কি না সেটাই আমাদের দেখতে হবে তবে এই মোমেন্টে এটাই আপডেট যে চেন্নাই এফসি ডিল ডিলডান করে ফেলেছে ইরফান ইয়াদাদের সাথে এবার আসবো এফসি গোয়ার আপডেটে দেখো এফসি গোয়ার এশিয়ান কোটার যে সেন্টার ব্যাক অর্থাৎ সিরিয়ান ডিফেন্ডার ফারেস আর্নট তার সাথে তোমাদেরকে জানিয়েছিলাম যে এফসি গোয়া কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছে দেখো এটা নিয়ে কোনো ভুল নেই যে এফসি গোয়া কন্ট্রাক্ট এক্সটেনশন করেছে দু হাজার পঁচিশ সাল অব্দি ফারেস আর্নটের সাথে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে গেছে এফসি গোয়ার তবে এখানে কাহানিতে একটা ট্যুইস্ট এসেছে বলা যায় দেখো এফসি গোয়া ফারেশের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন দিন আগেই করে ফেলেছিলো মানে ম্যানোলো মার্কুয়েজ রোকাকে কনফার্ম করার আগেও কিন্তু দু হাজার পঁচিশ সাল অবধি ফারেশ আর্নটের সাথে কন্ট্রাক্ট এক্সটেনশন করে নিয়েছিল এফসি গোয়া তবে এবার এখানেই সৃষ্টি হয়েছে সমস্যার ম্যানোলো মার্কুয়েজ রোকা কিন্তু ফারেস আর্নটকে টিমে রাখতে চাইছেন না মানে তার বিকল্প হিসেবে অন্য ডিফেন্ডারকে চাইছেন ফারেস আর্নটের জায়গায় আর এখানেই সবথেকে বড়ো সমস্যা যেহেতু ফারেসের সাথে একটা লং টার্ম কন্ট্র্যাক্ট হয়ে গেছে এফসি গোয়ার দু হাজার পঁচিশ সাল অবধি তাই কী করা হবে যেখানে এফসি গোয়া এখন সিদ্ধান্ত নিচ্ছে যে এই ফারেস আর্নটকে মোস্ট প্রাবলি তারা লোন ডিলে অন্য কোনো ক্লাবে পাঠাবে দেখো এখানে ইস্টবেঙ্গলও কিন্তু অনেক দিন ধরেই চেষ্টা করেছিল ওই ফারেশ আর্নটকে সাইন করা তাদের এশিয়ান কোটার ফুটবলার হিসেবে তো এবার কিন্তু ট্রাই করতেই পারে আবারও ইস্টবেঙ্গল ক্লাব যেহেতু এফসি গোয়া লোন ডিলে ছাড়তে চলেছে ফারেশ আর্নটকে তবে দেখা যাক ফাইনালি কী ডিসিশান নেয় এফসি গোয়া তবে আপাতত এরকমই আপডেট আছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম তবে ফারেশের মতো ডিফেন্ডার যদি ইস্টবেঙ্গলে আসেন দারুণ একটা সাইনিং কিন্তু হবে আমার পার্সোনালি সেটাই ধারণা তোমাদের কি মতামত অবশ্যই নিচে কমেন্টে জানিও অন্যদিকে আজকে কিন্তু ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে একটা বোর্ড মিটিং আছে পরবর্তী পরিকল্পনা টিম তৈরি নিয়ে সেই নিয়েই কিন্তু আজকে একটা বড়সড় বোর্ড মিটিং আছে ইমামি এবং ইস্টবেঙ্গল ক্লাব অফিসিয়ালসদের মধ্যে দেখা যাক আজকে সন্ধ্যেবেলার মিটিংয়ের ফলাফল কি হয় সেদিকে তো আমাদের তাকিয়ে থাকতেই হবে অন্যদিকে মোহন বাগানের আপডেট নিয়ে যদি কথা বলি তোমরা অনেকেই প্রশ্ন করছিলে কমেন্টও করছিলে অনেকে তো বলছিলে যে সাহাল আব্দুল সামাদের সাথে মোহন বাগানের পুরোপুরি ডিল ডান হয়েছে কিনা এটা আপডেট জানাতে দেখো মোহনবাগানের সাথে সাহাল সামাদের কথাবার্তা চলছে নেগোসিয়েশন পরপর এখনও কিন্তু চলছে তবে এখনও বাগানের সাথে সাহালের কিন্তু ডিল ডান হয়নি আগেও তোমাদেরকে জানিয়েছিলাম আবারও একবার জানিয়ে দিচ্ছি সাহালের সাথে কিন্তু মোহনবাগানের রকম ডিল ডান এখনও হয়নি ডিল ডান হয়ে গেলে বা সাইনিং পুরোপুরি অফিসিয়াল হলে অবশ্যই তোমাদের সাথে তো শেয়ার করেই দেব। পরবর্তী সময়ে আরও কোনো নতুন আপডেট এলে অবশ্যই আমরা জানিয়ে দেবো তোমাদেরকে আপাতত আজকের এই ভিডিওতে এই সমস্ত আপডেটগুলোই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে টিংটং করে দিও তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার পরবর্তী এপিসোডে ততক্ষণের জন্য টাটা